করোনা পরিস্থিতির মধ্যে টানা দুবছর দোল উৎসব তেমনভাবে পালন করতে পারেনি সাধারণ মানুষ। কিন্তু এবারে করোনা গ্রাফ প্রায় শূন্যে নেমেছে, ফলে এবারে দোল উৎসবের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে অধিকাংশ মানুষ। তাদের মধ্যে টিনেজার থেকে শুরু করে রয়েছে গৃহস্থ পরিবারও। মালদা জেলার পুরাতন মালদার শাহাপুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন কালীতলা এলাকায় শুরু হয়েছে আবির এবং রং তৈরির কর্মযজ্ঞ। যদিও হার্বাল আবিরের চাহিদা সাধারণ মানুষের মধ্যে অনেকটাই বেড়েছে, আর সেই দিকে লক্ষ্য রেখেই কালীতলা বাজার এলাকায় রাত দিন এক করে চলছে আবির তৈরির কাজ। আবির বিক্রেতারা জানান, করোনা পরিস্থিতির কারণে গত দুবছর তাদের যেভাবে কেটেছে তার নতুন করে বলার অপেক্ষা রাখে না। করোনা মানুষের সমস্ত আনন্দ কেড়ে নিয়েছিল, কিন্তু এবছর সেই পরিস্থিতি নেই। মানুষ এখন থেকেই রং খেলার জন্য উদগ্রীব হয়ে উঠেছে। ইতিমধ্যে বিভিন্ন এলাকা থেকে আবির এবং রঙের বায়না আসতে শুরু করেছে। যদিও হার্বাল আবিরের ওপরেই চাহিদা রয়েছে পাইকারদের, সেক্ষেত্রে এবারে হোলি উৎসবের প্রাককালে হার্বাল আবিরের ওপরই বেশি করে জোর দেওয়া হয়েছে। দুই বছর করোনা ছিল, করোনা পরিস্থিতিতে মানুষ সেভাবে দোল বা হোলি খেলেনি। এবছর কি দেখছেন, কিরকম আশা করছেন? না, এবছর দেখছি মোটামুটি ভালোই আশা আছে, কেন মাল যেভাবে বিক্রি হচ্ছে আর করোনার এটা তো নেই, ওই হিসাবে আরো আমি একটু বেশি মালই তুলেছি এবার। হ্যাঁ, আশা করছি সব মাল বিক্রি হয়ে যাবে। কি ধরনের এখানে আপনার কাছে ইয়ে আছে আইটেম? আমার কাছে ওই আপনার ভালো কোম্পানির ফিচার আছে দিল্লি দাদা, পিচকারি এনেছি সব রকমেরই। কিরকম আছে স্যাম্পেল? স্যাম্পেলে তো পিস্তুল আছে, বিভিন্ন ডিজাইনের আছে, অসার পিচকারি মোটের নিত্য নতুন ডিজাইন আছে, বাঁশি ফাঁসি এসব আছে, সিগারেট আছে। নতুন কি এসছে এবছর? নতুন মুখোশ এসেছিল, ওগুলো তো সব শেষ করে দিয়েছি বিক্রি করে। এখন যা আছে ওই আগেকার পুরাতন আইটেমই আছে, আর আপনার ওই হার্বালের রংলে এসছি বাইরে থেকে। জেলায় কীরকম চাহিদা দেখছেন ব্যবসায়ীদের মধ্যে? চাহিদা মোটামুটি ভালো আছে, ভালো আছে। এবার কি আশা করছেন কিছু মানে? হ্যাঁ, এবার তো আশা করছি, দু বছর তো আমরা প্রচুর লস খেয়েছি। কত কত মাল তুলেছেন এবার? মাল আমাদের মোটামুটি 20 কুইন্টাল মতো মাল হবে। আবি তো আমরা ওই পাউডার কিনে আনি, দিয়ে ওই রং মাখিয়ে সেন্ট ফেন্ট দিয়ে তৈরি করে বিক্রি করি। এবার কীরকম দেখছেন আবির? এবার যা দেখছি আমাদের ওই ভালো আবিরের চাহিদা খুবই বেশি, যেরকম ক্যালসিয়াম পাউডার আছে, অ্যারোটার আছে, এগুলোর চাহিদা খুবই বেশি। এখন থেকে কি মানে বিক্রেতারা আপনার কাছে আসছে আবির? হ্যাঁ, মাল নিয়ে চলে যেতে শুরু করেছে। কীরকম বিক্রি হচ্ছে এখন? ভালো বিক্রি হচ্ছে। কি আশা করছেন? আশা তো করছি দু বছর লস খেয়েছি, এবার দেখা যাক কি হয়। চাহিদা ভালো আছে মালে। কি পদ্ধতিতে বানান আপনারা আবির? আবির আমরা রংকে জল দিয়ে গুলে ওর সঙ্গে মিক্সচার করি, তারপরে সেন্ট মাখিয়ে বস্তায় ভরি। এটা কি ভেজজ আবির? হ্যাঁ, ভেজজ আবির। তাহলে তো ব্যবসা ভালো হয় নাই, তো এবার আশা করছি যে ভালো হবে বলে মাল গাল উঠানো হচ্ছে। কেন আশা করছেন? যে এবার করোনা নেই, এই জন্যই আশা করছি যে এবার ব্যবসা ভালো হবে, ওই জন্য একটু আগের থেকে মাল বেশি তুলছি। কি কি মাল তুলছেন? পিচকারি, হার্বেল আবির, আরও সব রকম জিনিস। কি মনে করছেন এবার ব্যবসা হবে? হ্যাঁ, এবার মনে করা হচ্ছে যে ব্যবসা হবে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।